বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ব্লগ। আর আজকে আমি করছি বাবার বাড়িতে এই ব্লগটা। আর আজকের ব্লগটা খুবই 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 স্পেশাল, কারণ আজকে আমার সঙ্গে আছে আমার বাবা। তো বাবা আজকে আর কি আমাদের ম্যাগি করে দেখাবে। তো মানে ম্যাগিটা বাবার প্রসেসিংয়ে বাবা করবে, আমি ভিডিও করব আর কি। সো কুকিংটা খুব ইন্টারেস্টিং, খুবই মজাদার হতে চলেছে। বাবা তোমাদের সমস্ত কিছু বলে দেবে কীভাবে কী করবে। আর আমি কিন্তু জানি না প্রসেসিংটুকু, একদমই জানি না যে কী কী করে করবে আর কি। পুরোটাই বাবার মানে রেসিপি, তো তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো বেশি দেরি না করে শুরু করি। বন্ধুরা, আমি আর্মিতে সার্ভিস করতাম, যার জন্য আর্মিতে মানে সমস্ত কাজ মানে শিখতে হয়, না হলে ভীষণ অসুবিধায় পড়তে হয়। যার জন্য আর্মিতে গিয়ে আমি এই বিভিন্ন রকমের ট্রেনিংয়ের দৌরান বিভিন্ন রকমের এই রান্নাবান্নাও অনেক সময় করে খেতে হয় আমাদের স্টোভে। সেই সময় আমাদের ঝটপট যাতে করে ফেলতে পারি, যার জন্য ম্যাগি বানানোটা সেখান থেকে শিখেছি। মানে আর্মির পদ্ধতিতে আমি এই এটা মানে করছি, ম্যাগিটা রান্না করছি। তা আপনাদের সেটা এখন শেয়ার করছি কী কীভাবে করা হয়। তার জন্য নিয়েছি 3 প্যাকেট টপরোম্যান ম্যাগি, 3 প্যাকেট, আর নিয়েছি 3টে ডিম। এর জন্য পরিমাণ মতো 2টো টমেটোর, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 4টে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি 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 করে কেটে নিয়েছি এটা, আর পরিমাণ মতো একটু আদা, আর সেটাও কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর নিয়েছি 1.5 পিস রসুন, সেটা সারিয়ে সেটাকে মানে রেখে দেওয়া হয়েছে এখানে প্লেটের উপরে। হ্যাঁ, কোয়া মানে রসুনের, আর 4-5টা কাঁচা লঙ্কা এই এখানে, এটা হচ্ছে উপকরণ। আর এর সাথে লবণ যেটা লাগে সেটা সেই সময় দেখিয়ে দেবো পরিমাণ মতো। তবে এখন আমি এই লঙ্কা আর হচ্ছে রসুন আর আদা, হিন্দিতে এটাকে আদ্রক বলে, তবে এই 3টে একসাথে আমি পেস্ট করে নেব বা পাটায় বেটে নেবো আর কি, শিল নোড়া দিয়ে বেটে নিয়ে তারপরে আমি আমার রান্না শুরু করব। চলো শুরু করা যাক। দেখো আমার বাবা বাড়তে শুরু করেছে আদা রসুন আর লঙ্কা। আজ সমস্ত কিছু বাবা নিজে করবে আর কি, নিজের হাতে।